রংপুর নগরীতে দৈনিক 30 থেকে 35 হাজারের মতো ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করায় বেড়েছে যানজট। বিশাল সংখ্যার এই যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ব্যবহার করছে লাঠি ও বাঁশি। সম্প্রতি মহানগরীর যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে জাহাজ কোম্পানি লালকুঠি ও বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ডিজিটাল ট্রাফিক সিগন্যাল পোস্ট স্থাপন করে সিটি কর্পোরেশন, কিন্তু এখনও তা চালু না হওয়ায় মিলছে না সুফল। অনেকদিন ধরে কিন্তু এটা স্থাপিত হয়েছে, বাট এটা কিন্তু পুরো কার্যক্রম আমরা এখনো সেরকমভাবে দেখিনি। খুব শীঘ্রই যদি এই লাইটগুলো পরিচালনা করে তাহলে আমরা হয়তো এই সিগন্যালগুলো দেখে ট্রাফিকের অনেকটা ইয়ে থেকে মুক্ত পাবে, আমরাও জ্যামজট থেকে অনেকটা মুক্ত পাবো। হাত দিয়ে ইশারা করে আবার মনে করছে বাঁশি ফুকায়, এভাবে তো কোনো বোঝাই যায় না, গাড়ির আওয়াজে কোনো বোঝাই যায় না যে এখানে কী করতেছে এরা, তাই এই জন্য লাইটগুলো বিশেষ করে চালু করার বিশেষ দরকার। এদিকে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল চালু না হওয়া নিয়ে পরস্পরকে দোষারোপ করছে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। আমাদের কাছে বলেন নাই যে এটা কাজ শুরু করার, যদি ওনারা কাজ শুরু করে দিতে বলেন তখন আমরা এখন যেটা ম্যানুয়ালি চলতেছে বিশেষ করে এই তিনটি স্থানে, আর তখন আমরা ডিজিটাল ট্রাফিক সিগন্যাল যেটা ইউজ করব। এখন সব কিছু ঠিক হয়ে গেছে, আমরা টপ টেস্ট করে ওকে করছি, অলরেডি একটা আমরা চলতি বিলও দিছি, এখনও ফাইনাল বিল দেয়নি। হ্যাঁ, এখন ওনারা বলতেছে যে আমরা যেদিন ডেট দেবো সেদিন আপনারা করবেন। রংপুর মহানগরে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপনে ব্যয় করা হয়েছে প্রায় 60 লাখ টাকা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।